আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন خالق السماوات والأرض والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبت زبان كل وعلى آل سيدنا আরেকটু মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা তাজওয়ালে দেখ করতে রামা নূর কা সর ঝুকাতে হে ইলাহি বোল বালা নূর কা আল্লাহুম্মা মাওলানা
মুহাম্মাদ মালানা কাফগে সো হাদহনিয়াম আবরি আকে আইন সাদ কাফহায়া আইন সাদুন কাহে চেহেরা নূর কা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালাক আলী সাইয়্যিদিনা মাওলানা লাও রাব্বিল আরশ জিসকো জুমিলা উন সে মিলা বটতে হে কৌনাইন মে নিয়মত রসূলুল্লাহ কি সালাতুনিয়া রসূলুল্লাহ আলাইকুম সালাত হাবিবাল্লাহ আরশে হক হে মসনদ আরিফ আত রসূলুল্লাহ কি দেখনি হে হশর মে ইজ্জত রসূলুল্লাহ কি সালাত নিয়া রসূলুল্লাহ সালাম নিয়া লা ইলাহা জোর লা ইলাহা হোলা ইলাহা মোহব্বত লা ইলাহা হোলা ইলাহা লা কি যে সুন্দর মদিনা আল্লাহ যার নাই কোনো তুলনা বলুন কি যে আল্লাহ যার নাই কোনো তুলনা তোমরা বুঝা কেন বুঝো না মন রে বুঝা কেন যে তাই মানদারের টিকানা লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা জোর লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা আমরার মনের বাসনা আল্লাহ কেমনে যাব মদিনা বলো নামরার আল্লাহ কেমনে যাব
সেই পথ মোরাম চিনি না, সেই পথ চিনি না, বলে দাও শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম কৈকান্দের পার বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হুসেন মিয়া সাহেব, জনাব জামাল মিয়া সাহেব, সহ সভাপতি জনাব নুরুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ সাজ উদ্দিন সাহেব, প্রধান অতিথি আলহাজ আল্লামা মুফতি আমিনুল ইসলাম চৌধুরী সাহেব, বিশেষ বক্তা মৌলানা সাইফুল ইসলাম দুলালী সুন্নি আল কাদেরী সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম ডানে বামে সম্মুখে উপবিষ্ট, অত্র এলাকার বাবার বয়সী প্রবীণ মুরুব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, রহিমানি রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের মতো আল্লাহওয়ালা আশেকে রাসূল কোরআন প্রেমিকদের মজলিসে সুস্থতার সাথে যোগদান করে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। আপনাদেরকে দুনিয়ার শত ব্যস্ততা অতিক্রম করে জান্নাতি মহলে জান্নাতি পরিবেশে সুস্থতার সাথে আল্লাহ পাক যোগদান করার তৌফিক দিয়েছেন, খুশি না বেজার? জবানটা খুলে ওই মাওলার দরবারে উচ্চ আওয়াজ একটিবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ জানাই আজকের মাহফিল যারা ইন্তেজাম করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা যোগদান করেছেন, মহান রব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন, উচ্চস্বরে বলি আমিন। সম্মানিত সুদী সমাজ, আল্লাহ পাকের দরবারে আমরা কোনোদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারব? যিনি আমাদেরকে মুসলমান করেছেন, যিনি আমাদেরকে এমন একজন নবীর উম্মত করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, যেই নবীকে আল্লাহ গোটা সৃষ্টি জগতের মধ্যে সমস্ত কায়নাতের উপরে মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেই নবীর সঙ্গে এই পৃথিবীর কোনো জিনিসের তুলনা হয়? জবান কুলে হয়? তাফসির ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হিব্রুল উম্মাহ সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়ান দিচ্ছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস,
এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে তিনি আল্লাহর হাবিবের কিছু উত্তম গুণাবলীর কথা উল্লেখ করেছেন। জোরে বলেন, জবানটা খুলে। এক নম্বরে, আল্লাহর নবীর সঙ্গে সৃষ্টির কোনো তুলনা হয়? আমার নবী হচ্ছেন সৃষ্টির মধ্যে বেনজির, বেমেসাল, রহমাত আল্লিল আলামিন। জবান কুলে রহমাত আল্লিল আলামিন। নবীর সাথে যেমন তুলনা হয় না, নবীর আল্লাহ যে সুন্দর সৌন্দর্য দান করেছেন, এই সৌন্দর্যের সাথেও কোনো তুলনা হয় না? জবানটা কুলে বলেন না। আল্লাহর নবীরই আল্লাহ পাক যে উত্তম ব্যবহার, উত্তম আচরণ শিক্ষা দিয়েছেন, আমার নবীর উত্তম ব্যবহারের সাথেও কোনো তুলনা হয় না? আল্লাহর হাবিব যেই বংশ দিয়া পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন, এই বংশের নাম বলেন না রে বাবা, এই বংশের সাথেও অন্য কোনো বংশের তুলনা হয় না? আল্লাহর নবীর উম্মত যারা হতে পেরেছেন, আমরা যারা নবীর উম্মত হতে পেরেছি, আমাদের সাথে অন্য নবীর উম্মতের তুলনা হয় না? সুবহানাল্লাহ, আস্তে না জুরে। বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে বেনজির, বেমেসাল প্রমাণ করার জন্য দাওয়াত করে এমন একটা জায়গার মধ্যে নিলেন যেই জায়গার মধ্যে কোনো নবীর গোষ্ঠী যেতে পারে, এমন একটা জায়গার মধ্যে নিলেন যেই জায়গার মধ্যে কোনো ফেরেশতার গোষ্ঠী যেতে পারে। মানুষ তো কোনো প্রশ্নই আসে না, ও আমার আল্লাহ আপনার বন্ধুরে এত উপরের মধ্যে কেন নিয়েছেন জানতে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, কিয়ামত হওয়ার পূর্বে কিছু কিছু মানুষ, কিছু কিছু বিয়াদবের গোষ্ঠীরা বের হবে, যারা আমার বন্ধুরে নিজের মতন বলবে, যারা আমার বন্ধুর সাথে নিজের বাপ দাদার তুলনা করবে। এই জন্য জবাবটা দেওয়ার জন্য আমার বন্ধুরে এমন একটা জায়গার মধ্যে নিয়ে আসলাম যে জায়গার মধ্যে কোনো নবীর গোষ্ঠী যেতে পারে নাই, যে জায়গার মধ্যে কোনো ফেরেশতার গোষ্ঠী যেতে পারে নাই। প্রমাণ করে দিলাম আমার বন্ধু কোনো মানুষের মতো দূরের কথা, ফেরেশতার মতো দূরের কথা, কোনো নবীর মতো না। জোরে বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়াতে খুশি না বেজার? খুশি। শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা বেড়ে গেল না কমে গেল? বন্ধুরা, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমরা আমল করি এক রাত, কয় রাত, আর সওয়াব পেয়ে যাই হাজার মাসের। জুড়ে বলেন, এক রাত আমল করে হাজার মাসের সওয়াব পেয়ে যায়, একমাত্র রহমতের নবীর উম্মত হওয়ার কারণে। জুড়ে বলবেন না? সেখানেই শেষ নয়, আল্লাহর নবীর উম্মতের মর্যাদা দুনিয়ার মধ্যে যেভাবে আল্লাহ পাক দিয়েছেন, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতের প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হাবিবকে সুপারিশ করার সুপ্রিম ক্ষমতা দিয়েছেন। জোরে বলে, জবানটা খুলে বলবেন না। সুতরাং একটা কথা মনে রাখবেন, আপনি বড় একটা ইমারত তৈয়ার করেছেন, বিল্ডিং তৈয়ার করেছেন, আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তান রয়েছে, আপনার দেহের ভেতর থেকে যখন প্রাণটা চলে যাবে, অন্ধকার কবরে যখন আপনাকে নামিয়ে দেওয়া হবে, বলুন আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তান, আপনার ধন সম্পদ কি কবরে যাবে? না, যাবে না। সুতরাং এই কবরের মধ্যে কে আমাদের আপন হবে? হাসরের ময়দানে কার পরিচয় দিলে আল্লাহর আদালতের মধ্যে আমরা মুক্তিনামার সনদ পাবো, জানার দরকার আছে না নাই?
জবান কুলে আসে না নাই? আসে। সুসময়ের বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। সুতরাং কবরের ভিতরে মুনকার নকির ফেরেশতা যখন আপনাকে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তখন মদিনার কামলেওয়ালাম আশেকে রাসূল উম্মতের পক্ষে বলে দিবেন, আয় মুনকার নকির ফেরেশতা, আনা আরিফুহু, আমি তাকে চিনি, তার বংশের পরিচয় জানি। জোরে বলেন সুবহানাল্লাহ, জবান কুলে বলেন না সুবহানাল্লাহ। হাশরের ময়দান যে মাত্র কায়েম হয়ে যাইব, মাথার মগজ টকবক করে মাটির মধ্যে পড়ব, পা রাখার স্থান ছাড়া কোনো স্থান থাকব না। ওই ময়দানের মধ্যে মানুষের জিব্বাটা লম্বা হইতে হইতে নাভির নিচ পর্যন্ত চলে আসবে রে বাবা। ও কঠিন মুসিবতের সময়ে মন্ত্রী মিনিস্টারের পরিচয় দিলে কোনো উপকার হবে না। যদি আপনার পরিচয় মদিনার কামলেওয়ালার প্রেমিক যদি আপনার পরিচয় হয়ে যায়, ওই ময়দানের মধ্যে চিন্তা করতে হবে না। রহমতের ফেরেশতারা আপনার শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া লাগাইয়া আর সে আজিমের ছায়ার মধ্যে সুন্দর সুন্দর নোরানি মিম্বর বানায়া বানাইয়া ওই মিম্বরের মধ্যে সুন্দর করে বসায়া দিবে। জুড়ে বল আদর্শ লালন করার দরকার আছে না নাই? ওই নবীর প্রেম ছাড়া আপনি বড় বড় মুফতি হতে পারেন, আপনি সারা বিশ্বের নাম্বার ওয়ান স্কলারশিপ হতে পারেন, যদি আমার নবীর আদব এবং মহব্বত না থাকে তাইলে ইমানদার হতে পারবেন না? বলেন ইমানদার হতে পারবেন না? ইমানদার কাহাকে বলা হয়? এটা পৃথিবীর কোন মৌলবীকে ইমানদারের সংজ্ঞা দিতে হয় নাই, স্বয়ং আল্লাহ ইমানদারের একটা সংজ্ঞা দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল হুজরা শরীফের মধ্যে। জোরে বলেন ইন্নামাল مؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا الله رب العالمين সুন্দর করে ইমান সংজ্ঞা দিয়েছেন রে বাবারা। নিশ্চয়ই মুমিন তারাই যারা আল্লাহ এবং রাসূলকে এমন ভাবে মান্য করেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এমন ভাবে মান্য করেছে, ওই মান্য করার মধ্যে কোনো সন্দেহ নাই, মান্য করার মধ্যে কোনো ঘাটতি নাই কমতি নাই, এমন ভাবে মান্য করেছে যে মান্য করার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমানের 70টা শাখা প্রশাখার মধ্যে মৌলিক বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে রেসালাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদের পরিচয় কি? যিনি তাওহীদ একত্ববাদ, আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে সূরাতুল ইখলাসের মধ্যে, ঠিক না বে? ঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম, জবান খুলে বলবেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহর পরিচয় কোরআন শরীফের মধ্যে সুন্দর করে দিয়েছেন, আল্লাহ যিনি হবেন তিনি হবেন এক, আল্লাহ যিনি হবেন তিনি কারো মুখাপেক্ষী হবেন নাম। আল্লাহর পরিচয় হল আল্লাহ পৃথিবীর কারো মুখাপেক্ষী হতে পারে নাম। আল্লাহর পরিচয় হল
আল্লাহ কাউকে জন্ম দেয় না, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে না। আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। আল্লাহর সমস্ত গুণাবলীকে মান্য করতে হবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহরে স্রষ্টা হিসাবে মানলাম, আল্লাহর জান্নাত মানলাম, আল্লাহর জাহান্নাম মানলাম, সব কিছু মানার পরও কিন্তু তুমি কোনো মুসলমান হও নাই। আমার আল্লাহর নবীর নামটাও যুক্ত করে দিয়েছেন। আমি আল্লাহকে যেই রকম ভাবে মান্য করলাম, আমার বন্ধুকেও, আমার বন্ধুকে আমি আল্লাহ কতগুলি যোগ্যতা দিয়েছি, আমার বন্ধুকে কতগুলি কোয়ালিটি দান করেছি, আমার বন্ধুর সমস্ত গুণাবলীকেও মান্য করতে হবে। জুরে বলেন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলুন মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গি, সালাম আমি করব নবীর রাজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলুন মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দিব নেই কো আমার তরি, পাখি নয় গো উড়ে যাব ডানাতে বোর করি, আরব সাগর পারি দিব নেই কো আমার তরি, পাখি নয় গম উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল দিনায়, মনে বড় আশা ছিল। বাবারা কষ্ট হচ্ছে, আল্লাহর গুণাবলী মানলাম, আল্লাহর গুণাবলী মান্য করার পরে আমার আল্লাহ বলেন আমার বন্ধুরে কতগুলি যোগ্যতা দিয়েছে, 124,000 নবীগণকে আমি আল্লাহ যেই সকল মুজিজা দান করেছি, যেই সকল অলৌকিক ক্ষমতা দান করেছি, আমার বন্ধুকে আমি আল্লাহ এর চাইতে বেশি দান করেছি। জোরে বলেন, জবান খুলে বলেন হাজিরিন, কেমন নবীর উম্মত হইয়াম এই দুনিয়ার মধ্যে আসলাম, যেই নবীর চুল মুবারক মুজেজাম, আমার নবীর চক্ষু মুবারক মুজেজাম, আমার নবীর কান মুবারক মুজেজাম, আমার নবীর কাপড় মুবারক মুজেজাম, আমার নবীর পসিনা মুবারক মুজেজাম, আমার নবীর পসরাব মুবারক মুজেজাম, আমার নবীর পায়খানা মুবারক মুজেজাম, আমার নবীর আঙ্গুল মুবারক মুজেজাম, আমার নবীর কদম মুবারক মুজেজাম, আমার নবীর আপাদে মস্তক হলো মুজেজা। জুরে বলেন সুবহানাল্লাহ, জবানটা কুলে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার, নবী আমার মতো, নবীর তো কান মুবারক দিয়েছেন আল্লাহ, আমারও তো আল্লাহ কান দিয়েছেন, বেশ কম আছে না নাই? জবানটা কুলে বলেন আছে না নাই? হাজিরিন, আমার নবীর কান মুবারকের প্রায় 30,000 মতন মুজেজা রয়েছে। একটা মুজেজা হলম আমার মদিনার কামলেওয়ালা সুন্দর করে বয়ান দেয়, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা, ও দুনিয়ার উম্মত
আমাদের দল সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের মধ্যেই নয়, পাকিস্তানের মধ্যেই নয়, সারা পৃথিবীর মধ্যে নয়, 18,000 মাখলুকাত 80,000 আলমের কোন জায়গার মধ্যে কি আওয়াজ হচ্ছে, সেই আওয়াজ শোনার মতন ক্ষমতা দিয়েছেন আল্লাহ। জুড়ে বল মাতাল্লিল্লাবিন। বন্ধুরাম, আমার নবীর কান মুবারকের মুজেজাম কি পাওয়ার দিয়েছেন, সারা পৃথিবীর যেই জায়গার মধ্যে তাকিয়াম উম্মতেরা নবীর উপর দরুদ পড়ে, উম্মতেরা নবীরে দাঁড়ায় সালাম দেয়, কোনো মাধ্যম ছাড়া, মিডিয়া ছাড়া, মোবাইল ছাড়া, আমার মদিনার কামলেওয়ালা রোজায় পাক থেকে শুনে এবং উম্মতের বংশের পরিচয় পর্যন্ত জানে। জুড়ে বলেন, জবান খুলে বলেন না, ক্ষমতা দিয়েছেন কে? এটা হলো নবীর কান মোবারকের পাওয়ার, নবীর চোখ মোবারকের পাওয়ার। আমরা আমাদের দৃষ্টিশক্তি, আল্লাহ নবীর দৃষ্টিশক্তি পার্থক্য আছে না নাই? নবীর চোখ মোবারক দিয়া যখন দৃষ্টিপাত করতেন উপরের জগৎ, নিচের জগৎ, আরশি আজিম থেকে তাহাতা সারা পর্যন্ত কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু বলে দিতে পারতেন, ঠিক না বেঠে? ক্ষমতা দিয়েছেন কে? কষ্ট হইতেছে আপনারা? তাহলে আমার মদিনার কামলেওয়ালার চক্ষু মুবারকের মধ্যে আল্লাহ পাক এমন বরকত দিয়েছিলেন আমার নবীর চোখ মুবারক দিয়ে, এমন কি কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সেই সমস্ত দৃশ্য পর্যন্ত সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করেছিলেন। জুড়ে বলেন, তাহলে নবীরে মানার পাশাপাশি নবীরে আল্লাহ যে সকল গুণাবলী, কোয়ালিটি, যোগ্যতা দান করেছেন সেইগুলাকেও মান্য করতে হবে, নতুবা ইমানদার হতে পারবে না। যত বড়ই মুফতি, যত বড়ই মুহাদ্দিস, যত বড়ই ফিলোসোফার, যত বড় দার্শনিক, যত বড়ই স্কলারশিপ দাবি করে না কেন, আমার নবীর সমস্ত গুণাবলীকে নিরঙ্কুশ ভাবে যতক্ষণ পর্যন্ত মানবে না সে কোনোদিন ইমানদার হতে পারবে না। আল্লাহ লা ইমান আল ইমান লা মুহাব্বাত আলা, ওলামায়ে কেরাম এখানের মধ্যে আছেন ঠিক না হুজুর? আল্লাহ লা ইমান আল ইমান লা মুহাব্বাত আলা, নবীর মুহাব্বত ছাড়া কোনোদিন ইমানদার হওয়া যায় না। আচ্ছা আসুন এবার নবীর আঙ্গুল মোবারকের একটু পাওয়ার আছে না নাই? যেই মাত্র হুকে দুনি মা গিয়া কদমু মে তেরি ইয়া নবী তেরি উংলি কাই সারা ছাদে পর আচ্ছা লাগা। জোরে বল সুবহানাল্লাহ। আবু জেহেল বেঈমান যখন বলেছিল ওই ছন্দটা যদি তোমার কথা শুনে দুইটা টুকরা হয়ে যায় তাইলে আমি ঈমান আনবো, আমার মদিনার কামলেওয়ালা যেই মাত্র আঙ্গুল মোবারক তুলি ইশারা করেছেন আসমানের চন্দ্র দুইটা ভাগ হয়ে জমিনের মধ্যে পড়েছে, ঠিক না বেঠে? আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। সূর্য ডুবে গিয়েছে, শেরে খোদা আলীর নামাজ কাজা হয়ে গেছে, আমার নবীর জবান মুবারক দিয়ে একটু করে বলছেন সূর্য তুমি উঠিয়া যাও, সঙ্গে সঙ্গে ডুবন্ত সূর্য উদয় হয়ে গেছে, ঠিক না বেঠে? তাহলে আমার নবীরই আল্লাহ শুধুমাত্র দুনিয়ার বাদশাহী দান করে নাই, ঠিক না বেঠে? 18,000 মাখলুকাতের 80,000 আলমের বাদশাহী দান করেছে, এই জন্য নবীর কথা চন্দ্র শুনে কিনা, সূর্য শুনে কিনা, গাছপালা শুনে কিনা, সারফায়া শুনে কিনা? চারপায়ের জানোয়ার চিনিল নবীর শান, চারপায়ের জানোয়ার চিনিল নবীর শান, এক নজর দেখিতে পেলে করিত সালাম, নবীজি ইমান শুনু তাহার শান, নবীজি যাহার উপর পড়েন দুরুদ, যাহার উপর
রহিম রহমান নবে যে মান শুনু তাহার শান নবে যে মান রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান খোদার হুকুম পেয়ে মেগে সায়া করত দান নবী যে শুনো তাহার শান নবী যে মান শুনো তাহার শান আল্লাহুম্মা মহব্বত আমার নবীরে দুনিয়ার মধ্যে রাখবে না আমার নবীরে তো সুন্দর ব্যবহার থাকার পরেও কাফের কুফাররা কত যন্ত্রণা দিল আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন আমার নবীর গলা মুবারকের মধ্যে কাফর দিয়া পাশ লাগাইয়া দৈরা টান মেরে পিছনের দিক দিয়া ফালাইয়া দিত আমার নবী সিজদা থেকে মাথা মুবারক উত্তোলন করিয়া প্রতিশোধ নিতেন না আমার নবী যখন সিজদার মধ্যে চলিয়া যাইতেন পিঠ মুবারকের মধ্যে উটের নাড়ি বড়ি আনিয়া দিত কত কষ্ট দিল আমার নবীরে নবী কিন্তু প্রতিশোধ নেন নাই এমন একজন নবীরে দাওয়াত কইরা নিল আমার নবীরে দুনিয়ার মধ্যে আর রাখবে না ষড়যন্ত্রের কোনো শেষ নাই ছাগলের গোশতের ডান সামনের বাহুর মধ্যে বিষমিশায়া আমার নবীরে দাওয়াত করেছে ওই বিষমিশিত ওই ছাগলের গোশতের টুকরা খাইলে আমার নবী ইন্তেকাল করব এই প্রত্যাশায় আল্লাহর নবীরে যেই মাত্র দাওয়াত করলো বাবারা আমার দয়ার সাগর নবীর জীবনে ইহুদি হোক খ্রিস্টান হোক বিধর্মী হোক জীবনে না শব্দ উচ্চারণ করেন নাই দাওয়াত দিয়েছেন আমার নবী কবুল করেছেন আমার নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সাহায্যের প্রয়োজন আমার দয়ার সাগর নবীজি কোনোদিন না শব্দ উচ্চারণ করেন নাই ওই বৃদ্ধ মহিলার বাড়ির মধ্যে দাওয়াত খাওয়ার জন্য গেলেন রে বাবারা ওই ছাগলের বিষ মিশ্রিত খাবারটা যেই মাত্র আঙ্গুল মুবারক লাগায়া দিলেন হাত মুবারক লাগায়া দিলেন গোশতের টুকরা থেকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর আওয়াজ এসেছে ইয়া রাসূলুল্লাহ নবী আপনি আমার কাইবেন না আমি বিষে মিশ্রিত হয়েছি নবী গো আপনি আমার কাইবেন না আমার দয়ার সাগর নবী এই কথা শোনার পরেও বিষ মিশ্রিত ছাগলের গোশতের টুকরা হাত দিয়ে কেঁ ফেললেন এবং প্রমাণ করে দিলেন ওই বিষটাও আমি নবীর জন্য কিচ্ছুই না জুড়ে বলেন আল্লাহ আমার নবীর খেদমতের মধ্যে দশটা বৎসর অতিক্রম করেছিলেন ওনার বাড়ির মধ্যে মেহমান আসলো মেহমানগণকে খাবার দেওয়ার জন্য ময়লা আবর্জনা যুক্ত একটা রুমাল বিছাইয়া যখন খাবারটা দিয়ে দিলেন মেহমানগণ খাবার খায় না
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটা বুঝতে পারার পরে উনার দাসীকে ডাক দিয়া বললেন, সোলার মধ্যে আগুন জ্বালায়া দাও। সোলার মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হলো, ময়লা আবর্জনা যুক্ত রুমালটারে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহু আকবার! ময়লা আবর্জনা যুক্ত রুমালটারে আগুনের মধ্যে ফেলে কিছুক্ষণ পর টান দিলেন, দেখা যায় রুমালটা দবদবে সাদা হয়ে গেছে। জোরে বলে, আমাদের কাপড়ে যখন ময়লা লাগে আমরা কি করি? কথা কই না, সাবান দিয়ে ধৌত করি না, এরপরেও তো পরিপূর্ণ পরিষ্কার হয় না। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা কাপড়, এমন একটা রুমাল যেটা আগুনের মধ্যে দিয়া কিছুক্ষণ পর টান দিলেন, রুমালটার তো আগুনে স্পর্শ করলো না, বরং সমস্ত ময়লা জ্বালাইয়া ছাই দূরে পড়ে। মেহমানগণ বুঝতে পারল আনাস ব্যাপারটা বুঝতে পারলাম না জানতে চাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও মেহমানেরা তোমরা তো বুঝতে পারো না, হাযা মিন দিলু রাসূলিল্লাহ, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু বিহি ওয়াজহাহু, এটা এমন একটা রুমাল যেই রুমালটা আমার নবীর শরীর মুবারকের মধ্যে স্পর্শ লেগেছে, ওই রুমাল দুনিয়ার সাধারণ আগুন কেন জাহান্নামের আগুন তো স্পর্শ করতে পারে না। জুরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমার নবীর শরীর মুবারকের মধ্যে একটা কাপড় স্পর্শ লাগার কারণে যদি সেটাকে আগুন স্পর্শ করে নাই, আমরা যদি নবীর মহব্বত নিয়ে কবরের মধ্যে যাই, বলুন আমাদের শরীরের মধ্যে আগুন লাগবে? কথা বলেন, এই বিশ্বাস আমাদের আছে না? নাই। এই সুপ্রিম ক্ষমতা দিয়েছেন কে? নবীর মহব্বত নিয়ে বাঁচতে চাই কি চাই না? নবীর আদর্শ নিয়ে মরতে চাই কি চাই না? বাবারা, নবীর এই সকল মুজেজা, এই সকল শক্তি, এই সকল কোয়ালিটি দান করেছেন কে? আল্লাহ। এই রকম চুল মোবারক থেকে পায়ের আঙ্গুল মোবারক পর্যন্ত সব কিছুর অলৌকিক ক্ষমতা রয়েছে। আমার নবীকে মানার পাশাপাশি নবীর সমস্ত গুণাবলীকে নিরঙ্কুশভাবে না মানলে কোনোদিন ইমানদার হওয়া যাবে না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ইমানদার? হ্যাঁ, বড় মুফতি মুহাদ্দিস থাইল্যান্ড থেকে, ইটালিয়া থেকে, মালয়েশিয়া থেকে ডিগ্রি নিয়েছে, আমি ইমানদার? কথা বলেন না কেন? ইমানদার হতে হলে আমার নবীর প্রেম লাগবে, আদব লাগবে, ঠিক না বেঠে? নবীর সমস্ত গুণাবলীকে নিরঙ্কুশভাবে মানতে হবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। এবার আসুন সহিহ বুখারীর মধ্যে যাই, আল্লাহর নবীরই আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন। বাবারা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে নির্দিষ্ট একটা সময়ের বাজেট দিয়ে প্রেরণ করেছেন, ঠিক না? কাউকে 70 বছর, কাউকে 80 বছর, কাউকে 90 বছর, কাউকে 100 বছর, এর উপরে কি আর খবর আছে? কথা কয় না। যখনই আপনার সময় চলে আসবে, ইদা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ নির্দিষ্ট সময়ের বাজেট দিয়াম এই দুনিয়ার মধ্যে পাঠাইলাম, সময় পুরিয়া গেলে 1 সেকেন্ড সময় দেরি করা হবে না। আজরাইল কিন্তু সময় ও সময় মানে না, জোয়ান বুড়া মানে না, আল্লাহর হুকুম পালন করার জন্য যখন আপনার মৃত্যুর তারিখ নির্ধারণ করা, ওই সময়ে আপনার সামনে হাজির হয়ে যাবে, ঠিক না বেঠি? বুড়া হইলে পরে, দাড়ি পাকলে, দাঁত ফরলে পর আজরাইল আইব? নাইলে আইতো না? কথা কো না, আইবনি, সবার কাছে আইবনি? সুতরাং আজকে জমিনের উপর দাঁড়িয়েছেন, কালকে আপনার বাড়ি কবরের নিচে, জমিনের নিচে হতে পারে কিনা, এই বিশ্বাস আমাদের আছে কিনা? এই বিশ্বাস নিয়ে আমাদেরকে চলতে হবে। প্রত্যেকটা মানুষের যেমন একটা নির্দিষ্ট সময়ের বাজেট দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন,
এই পৃথিবীকে আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের বাজেট আছে না নাই, এই পৃথিবীকে আল্লাহ একদিন ধ্বংস করে দিবেন, ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পাক একটা দিন নির্ধারণ করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ইদা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সুন্দর আসমান থাকবে না, জমিন থাকবে না রে বাবারা, সুন্দর জমিন থাকবে না, একদিন আল্লাহ ধ্বংস করে দেবে, ধ্বংস করার জন্য একটা দিন নির্ধারণ করে রেখেছেন রে বাবা, ওই দিনটা সম্পর্কে অস্বীকার করার মতন কারো ক্ষমতা থাকবে না, ওই দিনটা সম্পর্কে অস্বীকার করার সন্দেহ করার কোনো অবকাশ নাই আমার আল্লাহ। সূরা ওয়াকিয়ার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন কিয়ামতের প্রায় বিস্তার মতন নাম রয়েছে, একটা হলো কিয়ামত আর একটা হলো ওয়াকিয়া। ওয়াকিয়া মানে ঘটমান, আল্লাহর দুনিয়া একদিন ধ্বংস করে দিবেন, ধ্বংস করার জন্য একটা দিন নির্ধারণ করে রেখেছেন, ওই দিনটা সম্পর্কে আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে জানায় দেয় নাই, ওই দিনটা সম্পর্কে পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস আল্লাহ জানায় দেয় নাই। কোন সনের মধ্যে দুনিয়া কিয়ামত করব ওই সংবাদটা কিন্তু আল্লাহ কাউরে জানায়া, আল্লাহ যদি আমাদের জানাই দিত 2021 সালে দুনিয়া ধ্বংস হয়ে যাবে গিয়া, তাইলে তো 20 সাল থেকে মানুষ একবার আলিফের মতন, ঠিক না? কথা কয় না? যদি আল্লাহ জানাই দিত উমুক বান্দার মরণ আগামী জানুয়ারির 21 তারিখ, তাইলে 21 তারিখ হবার আগে হেক হয়ে যদি গিয়া আল্লাহর ওলি হয়ে যদি না, কথা কোন নাকি লেখ? এইরকম পাঁচটা জিনিস আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীর কেউ জানেন না। ইন্নাল্লাহ আলিমুন খাবির, আল্লাহ যাকে জানায় দেন সে ছাড়া পৃথিবীর কেউ জানে। আরে নবী তো সারা জীবন উম্মতি উম্মতি বলে কান্না করছেন, এই জমিনের মধ্যে আইসাই সর্বপ্রথম জুমলা ছিল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি ওয়াহাবা ইয়াহিবু হাব সিগায়ে আমরের সিগা, আল্লাহ আমার উম্মতি আমার দান কইরা লাও। জোরে বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন না রে বাবা সুবহানাল্লাহ। হাজিরিন, নবী সারা জীবন উম্মতির কথা চিন্তা করে করে কান্না করেছেন, মা আমেনা বয়ান দে আমার বেটা মোহাম্মদ যখন এই দুনিয়ার মধ্যে আসলো, আমি আমার বেটা মোহাম্মদের প্রায় 81টার মতন বৈশিষ্ট্য দেখতে পেলাম। এক নম্বরের বৈশিষ্ট্য, আমার বেটা মোহাম্মদ সিজদার মধ্যে পড়িয়া সুন্দর একটা আওয়াজ দিয়েছে, রব্বি হাবলি উম্মতি। এই আওয়াজ শোনার পরে জমিনের মধ্যে একটা কম্পন, জমিন রে জিজ্ঞাস করলাম তোমার মধ্যে কম্পন কেন জানতে চাই, আল্লাহর জমিন সুন্দর করে জবাব দেয়, ও মা আমেনা আল্লাহর বন্ধুর আগমন হয়েছে, আল্লাহর বন্ধুকে বরণ করার জন্য কম্পন করার মাধ্যমে একটু খুশি উদযাপন করলাম। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন সুতরাং যেই নবী দুনিয়ার মধ্যে আইসাই আপনি আমি দুনিয়াতে এখনো আসি নাই কিন্তু আপনার জন্য কান্না করেছেন, সারা জীবন উম্মতের জন্য কান্না করছেন, এখনো কান্না করছেন, হাশরের ময়দানেও খোদার কসম একটা উম্মত্র জাহান্নামের ঘোড়ায় রেখে জান্নাতে যাবে না, ঠিক না বেঠে? লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, হাশরের ময়দানে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে যায় আমি রাসূল খুশি হব না, আপনার জান্নাতে যাব না। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহু আকবার বলেন
আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহর নবীর আল্লাহ এত বেশি পরিমাণ দিবেন, এত বেশি পরিমাণ খুশি হবেন, আমার মদিনার কামলেওয়ালা খুশি হয়ে বলবেন আল্লাহ আমি নবী খুশি হইব, আমার সমস্ত উম্মতগণকে জান্নাতে নেওয়ার পারমিশন দিয়ে দাও, জোরে বলেন আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার। ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, দুনিয়ার সমস্ত নবীগণের উম্মতের জন্য আল্লাহর আটকানা জান্নাত হারাম হয়ে থাকবে। আমার নবী বলেন আমার উম্মত যখন জান্নাতের ভিতর যাইয়া শেষ হবে তখন অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার পারমিশন পাইবে, জুড়ে বল আল্লাহু আকবার বলবেন না। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহ বলেন বন্ধু আমার আরজি যত শুনব তোমার গো, আল্লাহ বলেন বন্ধু আমার আরজি যত শুনব তোমার গো, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না কো অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল মান আল্লাহুম্মা মাওলানা, কঠিন হাশরের দিনে কেউ তো কারো হবে না, উম্মতি উম্মতি বলে উম্মতি উম্মতি বলে কাঁদবে নবীজি দিওয়া না, আল্লাহুম্মা মারহাবা বাবারা, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হওয়া নাই তো? দেখেন কিয়ামত করার জন্য আল্লাহ দিনটা নির্ধারণ করে রেখেছেন, দয়াল নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন কোন দিন কিয়ামত চলে আসবে, আমার উম্মতকে সতর্ক করে দেওয়ার দরকার। আল্লাহর হাবিব মিম্বরে দাঁড়ায়া কিয়ামত হওয়ার আগে কতটা আলামত প্রকাশিত হবে, তিনটা ভাগে ভাগ করেছেন, আলামতে বাইদা, আলামতে সুগ্রা, আলামতে কুবরা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করে দিয়েছেন, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। কিয়ামত কি হয়ে গেছে? কথা কয় না, হয় নাই, কিন্তু কিয়ামতের আগে যতটা আলামত আল্লাহর হাবিব বলেছেন এর মধ্যে অধিকাংশই প্রকাশিত হয়ে গেছে, আবার অনেকটাই প্রকাশিত হচ্ছে, অনেকটা প্রকাশিত হবে, কতগুলি ছোট্ট আলামত আবার কতগুলি বড় আলামত। সাহাবায়ে কেরাম বলেন আমাদের মধ্যে যার স্মৃতি শক্তি যত বেশি ছিল আমরা তত বেশি মুখস্থ করে বয়ান করে দিয়েছি, জোরে আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রায় 313টার মতন কেয়ামতের ছোট্ট আলামত বয়ান করে দিয়েছেন, বড় আলামত হচ্ছে 10টা আর ছোট্ট আলামত 313টা। এটা জামিউত তিরমিজি সহিহুল বুখারী সহ
সিয়াসিত্তার কিতাবের মধ্যে 313 আর 10 কত 323টা আলামত যেদিন প্রকাশিত শেষ হয়ে যাবে সেদিন মনে করবেন দুনিয়া কিয়ামত হয়ে যাবে। তাহলে এইগুলি জানা দরকার আছে না নাই? এগুলি রাসূল বলেছেন আমাদের সতর্ক হওয়ার জন্য। কি একটু বলা যাবে, সময় দেওয়া যাবে তো? এক নম্বরের আলামত, ছোট্ট আলামতের মধ্যে এক নম্বরের আলামত হচ্ছে আল্লাহর হাবিব বলে দিয়েছেন সহি বুখারী শরীফের হাদিস, عن علي رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبقى من الإسلام إلا اسمه ولا من القرآن إلا رسمه جربل الله أكبر الله أكبر الله نبي صحابة كرام در شمن شندر كورا بولا دي اچن وو عمر امتر دال কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে এক নম্বরের আলামত ইসলাম নামে মাত্র থাকবে, আল্লাহর কোরআন নামে মাত্র থাকবে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মানুষ ইসলামের রীতিনীতি নিয়ম মাফিক চলবে। ইসলামের যে একটা রীতিনীতি আছে না, আচ্ছা আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হয়েছি মুসলমান, আমাদের এবং অমুসলমানের মধ্যে পার্থক্য থাকবে না? কথা বলেন না কেন? আমরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমাদেরকে নামাজ পড়তে হবে, সত্য বলতে হবে, হালাল খাইতে হবে, ঠিক না বে? ঠিক। রাসূল বলেছেন মানুষ ইসলাম থেকে অনেক দূরের মধ্যে সরে যাবে, আজান হবে মসজিদে, মানুষ মসজিদ মুখী হবে না বাজার মুখী হবে, আজান হবে মসজিদের ভিতরে, মানুষ নামাজ পড়ার জন্য জামাতের মধ্যে যাবে না, আড্ডাবাজি করার জন্য বাজারের মধ্যে চলে যাবে। রাসূল বলেছেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গার নাম হলো মসজিদ, নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার, ঠিক না বে? ঠিক। রাসূল বলেছেন উৎকৃষ্ট জায়গার মধ্যে সব সময় মানুষ কম থাকবো। এখানের মধ্যে তো একটা গানের আড্ডা দেওয়া হয়তো আজকে কথা হয় না, ঢাকার থেকে যদি একজন নাই করে দাওয়াত করে হয়তো মানুষ এর সাথে 10 গুণ হইল নাই কথা কো না খেলে। তাহলে ভালো কাজের দিকে মানুষ দাবি তো কী হবে, কম হবে। আল্লাহর কোরআন পড়ার মতন বুঝার মতন অনেকেই থাকবে, কিন্তু সেই অনুযায়ী আমল করার মতন মানুষ থাকবে না। এটা কেয়ামতের এক নম্বরের ছোট্ট আলামত। দুই নম্বরে ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মুহু, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে মা বাবার মনে কষ্ট দিয়া, এটাও কেয়ামতের ছোট্ট আলামত। বাবারা বলুন বর্তমান সমাজের দিকে একটু দৃষ্টিপাত করে দেখুন, বর্তমান সময়ে যুবক সম্প্রদায় যেভাবে সবাই নাবার কিছু কিছু ঠিক না, যেভাবে স্ত্রীর আনুগত্য করে আব্বা আম্মার মনে কষ্ট দেয় এরকম পাবলিক আছে না নাই? এটা কিসের আলামত? এটা কিসের আলামত? মনে রাখবেন আল্লাহ বলেছেন মা বাবার সাথে কি আচরণ করতে হবে সেই শিক্ষা আল্লাহ আমাদেরকে দেন নাই? ফালা তাকুল্লাহুমা উফিং ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহু আকবার বলেন, বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আম্মার সাথে কি রকম আচরণ করবে তাদেরকে ধমক দিয়া কথা বলিও না, তাদের সাথে খারাপ আচরণ করিও না, তাদের ব্যবহারে অসন্তুষ্ট হইয়া তোমরা কোনোদিন উফ শব্দ উচ্চারণ করিও না, তোমরা এমন কোনো আচরণ করিও না তোমাদের আচরণ শুনিয়া যেন তোমাদের আব্বা আম্মার জবান দিয়া উফ শব্দ বের করে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। নম্র ভাষায় কথা বলো, মা বাবার খেদমত
নিয়ত করা ফরজ, আমার আল্লাহ বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষ আনিশকুরলি ওয়ালি ওয়ালিদায়েক, আমি আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, তোমার আব্বা আম্মার খেদমত করাও ফরজ করে দিলাম, আব্বা আম্মার মনে কষ্ট দিয়া আমি আল্লাহকে সিজদা দিলে কবুল হবে না, আব্বা আম্মার মনে কষ্ট দিয়া দান খয়রাত করলে কবুল হবে না। মনে রাখবেন আব্বা আম্মার দোয়ায় বড় বড় ওলি হয়ে গেছেন, আব্বা আম্মার বদদুয়ায় আতুর হইয়া লেংরা হইয়া বুবা হইয়া কবরের মধ্যে গিয়েছেন, ঠিক না বে? ঠিক। উমা জান্নাতু কাওয়া নারুকা, আমার মদিনার কামলেওয়ালা সাহাবীদের প্রশ্নের জবাবে বলে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা আব্বা আম্মা সম্পর্কে জানতে চাইলা, জানিয়ে রাখো আব্বা আম্মাই তোমাদের জন্য জান্নাত, আব্বা আম্মাই তোমাদের জন্য জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল ওয়ালিদান, মা বাবার খেদমত যদি করতে পারো রে, মা বাবার পায়ের নিচে তোমাদের বেহস্ত দিয়েছেন কে? আল্লাহ। রলি বায়ুজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা, ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য মায়ে দুহাতলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সক, জানত যদি পড়ত দেখি কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি পড়ত দেখি কোরআন হাদিস কোলে। আল্লাহুম্মা অবশ্যই কবুল হয়ে যায়। তিন শ্রেণীর মানুষ দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। সালাসু দাওয়াতিন ইউস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফীহিন, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, সন্তানের জন্য মা বাবা মাত্র দোয়া করে ওই দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত চাই কি চাই না? ডান হাত তুলে বলুন চাই কি চাই না? আল্লাহ আল্লাহ। আব্বা আম্মা যাদের দুনিয়ার মধ্যে নাই, আপনি প্রশ্ন করতে পারেন, আমার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে নাই, আব্বা আম্মার খেদমত আমি কিভাবে করব? একজন সাহাবী নবীর দরবারের মধ্যে গিয়া প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার সাগর নবীগ, আমার আব্বা দুনিয়ার মধ্যে নাই, আমার আম্মা দুনিয়ার মধ্যে নাই গো নবীজি, আব্বা আম্মার জন্য আমি কি করতে পারে? দয়ার সাগর নবীজি একটু চুপ থাকলেন, আমার আল্লাহ আয়াত নাজিল করা দিলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জবান করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বাবার জন্য এই সুরে রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ আল্লাহ বাবা মা ছোট্টবেলায় মায়ার কুলের মধ্যে উঠাইয়া যেভাবে আমাদেরকে লালন করেছেন, আমার আব্বা আম্মাকেও আপনার মায়ার কুলের মধ্যে উঠাইয়া নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমরা মা বাবার খেদমত করব তো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তিন নম্বরে রাসূল বলেছেন 30 জনের মতন বন্ড নবী বের হবে। এটা আওয়াজটা বাড়াবে, 30 জনের মতন কি নবী বাড়িব? কথা বলেন না কি নবী? আমার কথা কি বোঝা যায়? কি নবী? বন্ড নবী। আসার দরজা বন্ধ না খোলা, জবানটা খুলে বন্ধ না খোলা, বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা ওয়ালাকির রাসূলুল্লাহ, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। নবী হচ্ছেন শেষ নবী, কোন পুরুষের পিতা নয়, নবী হচ্ছেন শেষ নবী। নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এটা কার কথা? আমার আল্লাহর কথা, নবীর কথা। নবী বলেছেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। আচ্ছা, এর পরও যদি কেউ দাবি করে এটা কি নবী হইব, জবান কইলা এদেরকে চিহ্নিত কইরা গালের মধ্যে কি জুতার বাড়ি দিল, সব হইব, গুণ হইতো না, ঠিক না? বেঠিক, কারণ সে আল্লাহর আইনকে অমান্য করেছে, সে মুসলমান থাকতে পারে না। রাসূল কইছুন যে কিয়ামতের আগে 30 জন নিজেরে বন্ড নবী দাবি করব, এর মধ্যে 6 জন দাবি কইরা ফেলাইছে, আর বাকি আছে কয়জন? 24 জন। এর মধ্যে আপনারা অনেক আলেম ওলামারা আছেন, গোলাম আহমদ কাদিয়ানি, নাম শুনেছেন? নিজেকে কি দাবি করেছে? নবী দাবি করেছে। তারপরে মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি, সাজা নামক মহিলা, মুখতার বিন উবাই সুকফি, এইরকম 6 জন নিজের নবী দাবি করেই ফেলেছে। তাহলে আর 24 জন বাকি আছে। তাহলে আমার নবী যেভাবে বলেছিলেন সেভাবেই হচ্ছে কিনা বলেন না? এইরকম ভাবে 4-5 নম্বরে আমার নবী বলেছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ও যোগ্য লোক প্রত্যেক মহল্লায় মহল্লায় যোগ্যতা সম্পন্ন তাকওয়াবান লোক, ভালো মানুষকে যোগ্যতার ছেড়ে বসানো হবে না, অযোগ্য লোককে মূর্খ মানুষে জালেম ব্যক্তিরে জুলমতির বয়ে নেতৃত্ব দেওয়ার জন্য চেয়ারের মধ্যে বসায় দেওয়া হবে। এটা কিসের আলামত? আচ্ছা, একটা অযোগ্য মানুষ যদি একটা প্রতিষ্ঠানের মধ্যে যায় তাইলে ওই প্রতিষ্ঠানের 12টা বাজতো না, কথা হয় না, উন্নতি প্রমোশন হবে না, ডিমোশন হবে, ডিমোশন হবে। সুতরাং রাসূল বলেছেন সারা পৃথিবীর মধ্যে যখন অযোগ্য মানুষ, ফাসিক মানুষ, ফাজির মানুষ তার যোগ্যতার চেয়ারের মধ্যে বসবে, নেতৃত্ব দিবে, তখন সারা পৃথিবীর মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে, অশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, মুসলমানদের কোনো ইমাম থাকবে যার কথায় মুসলমান ঐক্যবদ্ধ হবে, এইরকম কোনো ইমাম থাকবে না। আল্লাহু আকবার। বলেন কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সে জাগার আপন নবী মুস্তফা, সে জাগার আপন নবী মুস্তফা, আল্লাহুম্মা
আছে দে মাদওয়ালা আলে সে দে সারা দুনিয়ার মধ্যে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুসলমানদের কবদ্ধ করার জন্য একজন নেতা বানায়া একজন নেতা পাঠাইবেন, উনার নাম হলো ইমাম মাহদি আলাইহিস সালাম। জোরে বলেন, জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালামের পরিচয়, উনার জন্ম, উনার পরিচয় আমার রাসূল অগ্রিম আগেই বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, যাতে আমার গুনাহগার উম্মতে ইমাম মেহেদীরে দেখিয়া চিনতে পারে এবং চিন্না ইমাম মাহদির সঙ্গ লাভ করতে পারে, খানা দাজ্জালের থেকে মুক্তি পাইয়া যেন তারা জান্নাতবাসী হতে পারে। জোরে কষ্ট হচ্ছে আপনাদের? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহদি মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। আল্লাহু আকবার। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসসালাম, ও আমার সাহাবীরা, ইমাম মাহদি আলাইহিস সালাম আমার বেটি ফাতেমার বংশধর থেকে হবে, যার মায়ের নাম হবে আমার মায়ের নামে আমেনা, যার বাবার নাম হবে আমার বাবার নামে আব্দুল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালাম কোন জায়গা থেকে জন্মগ্রহণ করিয়া কোন জায়গার মধ্যে প্রকাশিত হইবেন আমার নবী সেই পর্যন্ত বলে দিয়েছেন। জোরে বলেন, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে গায়েব জানে না, এলেমের শহর গনবী শাহে মদিনা। বলুন, এলেমের শহর কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস আলেম তো হয় না, নবীর ইশকে পাগল যারা তারাই মাওলানা। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে এলেমের শহর গ নবী, এলেমের শহর গ। আরেকটা হাদিস শরীফ সামনের মধ্যে পড়ে আসলো, আন আবি সাঈদিনিল খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বামা ফিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিবান বাদাল আসরে ফালাম ইয়াদা শাইআন ইয়াকুনু ইলা কিয়ামিস সাআহ। জোরে বলেন না, নবী মিম্বর দাঁড়াইয়া কিয়ামত হওয়ার আগ পর্যন্ত কি হবে না হবে, ইমাম মাহদি আলাইহিস সালাম কখন আসবেন, উনার পরিচয়, উনার সুরত সব কিছু বলে দিয়েছেন। জুড়ে বলেন, যিনি কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সেই সংবাদ বলে দিতে পারেন, যিনি কবরের পার দিয়ে হাঁটতে গেলে কবরের ভিতরে কি আযাব হচ্ছে, কোন গুনার কারণে হচ্ছে সেই কবর পর্যন্ত বলে দিতে পারেন, ওই নবী গায়েব জানে না। কথা বলেন না কেন? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইমাম মাহদি আলাইহিস সালাম কোন জায়গা থেকে জন্ম নেবেন এটা কি আমরা জানতাম? আমাদেরকে কেডা শিখাইছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বলেছেন মদিনার কারহা নামক স্থানে জন্মগ্রহণ করার পরে 35 থেকে 40 বছর লালিত পালিত হইব, এটা কেউ জানতো না। জুরে এরপরে মক্কা শরীফের হাজারে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মধ্যবর্তী স্থান দিয়া ইমাম মাহদি আলাইহিস সালাম প্রকাশিত হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদের নিকট ইমাম মাহদির আবির্ভাব হবে আমরা ওনাকে কেমনে চিনব? আমার নবী বলে দিয়েছেন তার ডান গালের মধ্যে একটা তিল চিহ্ন থাকবে। জুরে আমার নবী বললেন তার শরীর উন্নত বডি হবে, চৌরা হবে তার কপাল, তার চুকের মধ্যে সুরমা লাগানো থাকবে, 1000 মানুষের সামনে যদি ওই ইমাম মাহদি আসে তাহলে তারে চিনতে কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলবেন না?
আমার নবী উম্মতগণকে কিরকম ভালোবাসতেন, মহব্বত করতেন, উম্মত যেন জাহান্নামি না হয়, উম্মত যেন জান্নাতে হয়, নবীর প্রেম নিয়ে আল্লাহর বই নিয়ে যেন মরতে পারে, সতর্ক করার জন্য, ইমাম মাহদীর সঙ্গ লাভ করার জন্য, ইমাম মাহদী আলাইহিস সালাম কোন প্রকার জুতা পরিধান করবেন, কোন প্রকার কোন রঙের কাপড় পরিধান করবেন, সেই পর্যন্ত বলে দিয়েছেন। আল্লাহু আকবার। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। নবী বলেছেন মক্কা শরীফের মাকাম ইব্রাহিম হাজারে আসওয়াদের মধ্যবর্তী স্থান দিয়ে যখন প্রকাশ হবে, মক্কার আলেম ওলামারা দেখিয়া চিনতে অসুবিধা হবে না, দেখিও চিন্তা লাগবো। ওনারা জিজ্ঞেস করবে, আপনি কি মাহাদি? এত সুন্দর চেহারা, কপাল চৌড়া, চুলগুলি বাবরি এবং ডানগালের মধ্যে তিল, আপনি মনে হয় ইমাম মাহাদি আলাইহিস সালাম? ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুমের অপেক্ষা করবেন, হঠাৎ করে গায়েবী আওয়াজ আসবে, হাদা খলিফাতুল্লাহ আল মাহদি ফাস্তামিউ আনসিতু, জোরে বলেন না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দেখেন আসমান থেকে যখন আওয়াজ আসলো, তখন সময় তারা চিনতে কোনো বাকি রইল না, সারা বিশ্বের মধ্যে বিশৃঙ্খলার বিশৃঙ্খলা, কৌমে কৌমে মারামারি, গোত্রে গোত্রে মারামারি, নেতায় নেতায় মারামারি, নেত্রী নেত্রী মারামারি, দেশে দেশে যুদ্ধ, ঠিক না বেঠি? কারণ মুসলমানের এমন একজন নেতা থাকবে না যার হাত ধরে আল্লাহ এবং রাসূল পাওয়া যাবে। যারা ইমানদার মুসলমান তারা পাগলের মতন হয়ে যাবে, আল্লাহ কেমনে কবরের মধ্যে যাইতাম, কি নিয়ে যাইতাম, কার হাত ধরতাম, হে আল্লাহ তুমি আল্লাহরে কেমনে চিনতাম, তোমার নবীরে কেমনে চিনতাম। যারা ইমানদার এরা পেরেশান হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তখন সময় মক্কার জমিন থেকে সারা বিশ্বের সমস্ত ইমানদারকে এলান করে দেওয়া হবে, হে ইমানদারগণ জেনে রাখো ইমাম মাহদী আবির্ভাব হয়েছে, তোমরা সেখানের মধ্যে গিয়া তার সঙ্গ লাভ করে তার হাতে বাত গ্রহণ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দুনিয়ার মুসলমান, ইমানদার মুসলমান মক্কা শরীফের মধ্যে দলে দলে যোগদান করিয়া ইমাম মাহদি আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসসালাম সমস্ত মানুষকে লইয়া, মুসলমানদেরকে নিয়া ঐক্যবদ্ধ হইয়া খ্রিস্টান বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু করব। জোরে বলেন, সারা দুনিয়ার সব মুসলমান এক হইয়া গেছে গিয়া। তখন সময় এই খ্রিস্টান বাহিনীর সুফিয়ানি নামক একটা লোক, একটা মালাউন আছে, সেই মালাউন নবী বিদ্বেষী মালাউন, সে ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য, গভীর মনোযোগ, হত্যা করার জন্য প্রায় 60,000 উপরে সৈন্যবাহিনী পাঠাইব, ইমাম মাহদীকে মক্কার জমিন থেকে গ্রেফতার করার জন্য, হত্যা করার উদ্দেশ্যে যখন 60,000 বাহিনী রওনা দিবে, যাইতে 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 মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা, জায়গাটার নাম বায়দা, জায়গাটার নাম, এই বায়দা নামক জায়গার মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহ দৌড়ে লাইব, দৌড়ে বল, আল্লাহ যারে ধরে তারে সারে, ইন্না বাতু শারাব বিকাল শাদীদ, শাস্তি দানি আল্লাহ কঠোর, 60,000 বাহিনী লইয়া গেছে ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য, বায়দা নামক যাওয়ার সঙ্গে সঙ্গে মাটি ফাটিয়া সব মাটির ভিতরে ঢুকে গেছে গা, মাটি সাফা মাইরা একবারে বস্তা বানাইলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাহাদুরি কি সব জায়গায় চলে? না, কথা বলেন না কেন? একমাত্র দুইজন লোক বাচ্চা গেছিল গিয়া, কয়জন? একজন ইমাম মাহদীকে গিয়া শুভ সংবাদ দেওয়ার জন্য, আরেকজন সুফিয়ানিকে গিয়া দুঃসংবাদ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। ইমাম মাহদীকে গিয়া বলেছে, হে যুগের মাহদি, আপনাকে হত্যা করার জন্য 60,000 বাহিনী আসছিল, আল্লাহ এদেরকে মাটির নিচে 10 মাইল ধ্বংস
করে দিয়েছেন। আরেকটা গিয়া কইব, ও সুফিয়ানি তোর 60,000 বাহিনী আল্লাহ খতম করে দিয়েছে। জোরে বল আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার মধ্যে বিচরণ করিয়া মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করিয়া আল্লাহর কোরআন অনুযায়ী দেশকে পরিচালনা করবেন, নবীর সুন্নাত দিয়া রাষ্ট্র পরিচালনা করবেন। 7 বছর পর্যন্ত কোরআন সুন্না মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন। রাষ্ট্র পরিচালনা করার সঙ্গে সঙ্গে তখন সময় দাজ্জাল দুনিয়ার মধ্যে বেরিয়ে আসবো। নাউজুবিল্লাহ, দাজ্জাল আইবনি কথা কয় আইবনি। আমার রাসূল, দাজ্জালের ফিতনাটা ভয়ঙ্কর ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল বলেছেন ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী স্থান ইহুদিয়া বস্তি থেকে দাজ্জাল বেরিয়ে আসবে। হে আমার উম্মতের দল, তোমরা জেনে রাখো দাজ্জালের একটা শোক থাকবো খানা, বাম শোকটা বগিতা, ডান শোকটা আঙ্গুরের মতন বারুইয়া থাকবো, যাতে তোমরা দেখকে ওই কথা করে কপালের মধ্যে কাফারা লেখা থাকবো। আচ্ছা আর চিন্তা অসুবিধ হইব, যারা আলিফ বা পড়ছে এরাও তো চিনতে পারবো ঠিক না? ইয়াকরাউ কুল্লু মুমিনিন, সমস্ত মুমিন দেখার সাথে সাথে চিনে ফেলাইব। কি সুবহানাল্লাহ বলবেন, জবানটা খুলে বলবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো অলৌকিক ক্ষমতা প্রকাশ পায় সেটার নাম কুদরত, নবীগণের মাধ্যমে প্রকাশিত হলে সেটার নাম মুজেজা, ওলি আল্লাহর মাধ্যমে প্রকাশ হলে সেটার নাম কারামত, কাফের কুফফারের হাত দিয়ে প্রকাশ হলে এটার নাম ইস্তেদরাজ। এই দাজ্জাল রে আল্লাহ কিছু সাময়িক শক্তি দিব আর কি, মানে হে যদি হয় বৃষ্টি আইতো তাহলে বৃষ্টি আইব, যে সময় খুব বৃষ্টি বন্ধ হয়ে যায় বৃষ্টি বন্ধ ওই জীবিকা, এইগুলো দেখাইয়া সে ইমানদার বান্দাগণের ইমান থেকে ইমানচ্যুত করার জন্য যখন সংগ্রাম চালিয়ে যাবে, ইমানদারদেরকে জাহান্নামের ভয় দেখাবে, বলবে তোমরা যদি আমারে মান্য না করো তাইলে আগুনের মধ্যে ফালাই দিমু। ইমানদাররা বলবে না না তোর তো একটা সুখ কানা, এটা তো আমার রাসুল আগেই বলে দিয়েছেন। আল্লাহু আকবার। হে দাজ্জাল, আগুনের মধ্যে তুই আমাদেরকে ফেলে দিস না কেন, আমরা আগুনের ভয় করি না, ইমানদাররা বুলেট বোমার ভয় করে না, ইমানদাররা গ্রেনেড বোমার ভয় করে না, ঠিক না বেঠে? আমরা সবাই নবীর সেনা ভয় করি না, বুলেট বোমা আমরা সবাই ভয় করি না, বুলেট বোমা ইতিহাসে লেখা আছে, কারবালা প্রমাণ, জাগো শুননে মুসলমান, জাগো শুননে মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দান আছে নিমান, জাগো শুননে মুসলমান, জাগো শুন, ঠিক না বে ঠিক? ইমানদার কোনোদিন এই দুনিয়ার অস্ত্রকে ভয় করে না, যুগে যুগে আল্লাহর নবীর প্রেম এবং আদর্শ নিয়ে কাফের কুফফারদের সাথে যুদ্ধ করে আসছেন, হাজারের উপর কাফেরের সঙ্গে 313 জন মোকাবেলা করেছেন। যুগে যুগে আল্লামা নূর ইসলাম ফারুকী সাহেব সহ শেরে বাঙ্গালা সহ বহু আশেকে রাসূল বাতিলের কাছে মাতানত করেন নাই, তারা দুনিয়ার তরবারিকে ভয় করে নাই, তারা বাতিলের কাছে ইমান বিক্রি করে নাই, ঠিক না বেঠে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মক্কি মজি রহমান কামাল কাদরী শহীদ, জিন্দাবাদ, ইসলামী সুন্নি মা সম্মেলন, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইমানদাররা কোনোদিন ইমানদাররা মাথা নত করে একজনের কাছে, তিনি কে? জবান খুলে খে। তো অরিজিনাল ইমানদার বান্দারা বলবে, হে দাজ্জাল তোর কপালের মধ্যে কাফারা লেখা আছে, ফালাই দে আগুন, আগুন জল জ্বলতে রাজি তবু তোরে মানতে রাজি না, হে আগুনের মধ্যে ফালাই দিব। ফালাই দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনটারে শান্তির বাগানে পরিণত করে দিব। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদেরা গুনে ফেললো, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদেরা গুনে ফেললো,
আগুন হইল ফুল বাগিচায় আগুন নবীর পশম জ্বলল না আল্লাহ তোমার লীলা কেলা কেউ বুঝে না মাওলা তোমার লীলা কেলা কেউ বুঝে না কাউকে রাখ গাছতলাতে কাউকে রাখ বালা কানাবায় আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাসে পেটে চলে গেল মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা কেলা কেউ বুঝে না মাওলা তোমার লীলা কেলা কেউ বুঝে না ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি না ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল, এই আগুনটা শান্তির বাগানে আল্লাহ আকবার বলবেন না আল্লাহু আকবার 40 দিন জ্বালাইয়া নমরুদ দেয় মনে করছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা হাড়িও নাই, গিয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম সবুজ একটা রুমালের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া ডান দিকে আঙ্গুর ফলের গাছ আঙ্গুর পায়রা পায়রা খায় জুড়ে বলে নমরুদ দেখো করলাম কি আর ওইলো কি রে পাথর মার পাথর মার পাথর নিক্ষেপ করলো পাথর গুলা গিয়া বৃষ্টির মতন ওনার মাথার ওপর ছায়া বিস্তার করলো। যেই লাখড়ি গুলি জ্বালাইছিল ওই লাখড়ি গুলির আল্লাহ আঙ্গুর আপেল ফলের বাগান বানা দিয়েছে জোরে বলেন আল্লাহ পারে কিনা বলেন না পারে। হাজরিন দাজ্জাল যেই মাত্র দাজ্জালকে ইমানদার বান্দারা যখন মানবে না আগুনের মধ্যে যখন ফেলে দেব ওই আগুনটারে আল্লাহ শান্তির বাগান কইরা দিতে দেরি করবে না জোরে বলেন আল্লাহু আকবার বলেন না। এবার এই দাজ্জালিয়ায় মক্কা এবং মদিনা সারা সারা দুনিয়ার মধ্যে বিচরণ করে বেঈমানের একটা দল, একটা কথা মনে রাখবেন যেখানে হকপন্থী সেখানে বাতিলপন্থী আছে না নাই, যেখানে মিলাদুন্নবীর পক্ষে আছে সেখানে মিলাদুন্নবীকে বেদাত ফতুয়া দেওয়ার মতো লোক আছে, যেখানে জিন্দা নবীর দল আছে মরা নবীর দল আছে না নাই, আমরা কি জিন্দা নবীর দল না মরা নবীর দল? আমাদের নবী জিন্দা না মরা? যেখানে দিন সেখানে রাত আছে না নাই, যেখানে নূর নবীর উম্মত সেখানে মাটির নবীর উম্মত আছে, কোমর বেশ আর কি আছে না নাই। মনে রাখবেন হক এবং বাতিলের যুদ্ধ রাসূলের জামানা থেকে শুরু হয়ে আসছিল অদ্যাবধি পর্যন্ত আছে কিয়ামত পর্যন্ত থাকবে। হকপন্থীরাম বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে করে ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গ লাভ করে তারা জান্নাতবাসী করে, আর বেয়াদবের গোষ্ঠীরা তারা কোনোদিন নবীর লেবায়ে হামদ পতাকার নিচে যেতে পারবে না, তারা দাজ্জালের সঙ্গে হয়ে জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। ঠিক না বেঠে? আল্লাহ জিন্দাবাদ।
আল্লাহু আকবার বলেন। এখন দাজ্জালিয়ায় ওই দুনিয়ার বেঈমানের দল আছে না কতক্ষণ? এই বেঈমানের দল ইতার উত্তরসূরি থাকবো না নি। আর এই মুনাফিকের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, হের নাম বলছে, হের দল আছে না? আবু জাহল না মরে গেছে কি, হের দল একটা আছে না? কথা কয় না। সেইগুলি কিয়ামত পর্যন্ত ইতার বংশ দিয়া ব্লাড কানেকশন হবে না, প্রোডাকশন হইতে হইতে হিতারা ওই দাজ্জালের সঙ্গে হইব, ঠিক না বেঠিক? আবু বকর উমরের দল ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে হয়ে তারা জান্নাতে যাইব, ঠিক না বেঠিক? এবার হে দাজ্জালিয়ায় বড় একটা মনে রাখবেন, বাতিলরা সবসময় বেশি থাকে, কি থাকে? এদের মাদ্রাসা বেশি থাকবো, এদের সংখ্যা বেশি থাকবো, হাসরের ময়দানে 72টা দল জাহান্নামে যাইব, ঠিক না বেঠিক? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, 73টার মধ্যে 72টা তো জাহান্নামী। তাহলে সংখ্যা যদি বেশি না হয় 72টা খাতা দই দিও, ঠিক না বেঠিক? মনে রাখবেন ইমানদারের সংখ্যা বদরের যুদ্ধে 313 জন ছিল, কারবালার প্রান্তরে 72 জন মিলে 22,000-এর সাথে যুক্ত করে বিজয়ের পতাকা উত্তোলন করেছে, ঠিক না বেঠে? আল্লাহ আমি কি কাউকে বকা দিয়েছি? না। গালি দিছি? না। বলেন না। আমার নবীর দুশ্মন যারা, হেরা আমার দুশ্মন, ঠিক না? আমার বাবা যদি হয় হেও আমার দুশ্মন, ঠিক না বেঠিক? আমার নবীর সাথে বন্ধুত্ব আছে, আদব আছে, প্রেম আছে, রাস্তার ভিক্ষুক হলেও তাকে আমি মাথায় নিতে বাধ্য, ঠিক না বেঠিক? কের চেহারা কালো করলো উজ্জ্বল করলো সেটা দেখার বিষয় না, ঠিক না বেঠিক? নবীর শান মানের কথা, ইমানদাররা যতদিন ইমানদারের জবান থাকবে তারা বলতেই থাকবে, ঠিক না বেঠিক? আর বেঈমানের দল জ্বলতেই থাকবে। খুলদ মে পেসার জাবের তুজে কো ক্যা, বটতে উঠতে মদদ কে ওয়াসতে, ইয়া রাসূল আল্লাহ কহা ফির তুজে কো ক্যা, নজদি মরতা হে কে কে ও তাজিম কি, এ হামারা দিন ও তা ফির তুজে কো ক্যা, ইয়া ইবাদি ইয়া ইবাদি, কে কে হামকো সাহনে আপনা বান্দা কর লিয়া ফির তুজে কো ক্যা, আপনা বান্দা কর লিয়া ফির তুজে কো ক্যা, দিল তা সাজদ নজি দিয়া ফির তুজে কো ক্যা। আল্লাহু আকবার। ইমামে আলা হযরত বলেছেন যে আশিকি রাসূলরা যতদিন বেঁচে থাকবে তারা নবীর শান মান গাইতেই থাকবে, আর নজদির গোষ্ঠেরা অতীতে জ্বলেছে জ্বলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত জ্বলবে, হাসরের ময়দানে গিয়ে হে কেন গিয়ে জ্বলবো, ঠিক না বেঠে? আর খুলদমে পেসারে জাপের তুচকো ক্যা, এ হামারা দিন ও তাপের তুচকো ক্যা, রাসুলকে ভালোবাসা আমার, রাসুল আমার জান, রাসুল আমার মান, রাসুল আমার ইমান, রাসুল আমার ইসলাম, রাসুলকে ভালোবাসা আমার ইমান, ঠিক না বেঠে? রাসুলকে ভালোবাসার মাধ্যমে তারা আল্লাহর আকানা জান্নাত খরিদ করে নিয়েছে, ঠিক না বেঠে? মনে রাখবেন আটকানা জান্নাতের মালিক হলেন রাসুলুল্লাহ। জান্নাতের মালিকের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে না? দাড়ি রেখে লম্বা টুপি পরিধান করে জুব্বা লাগিয়ে ডিলা কুলুফ ব্যবহার করে নবীর সঙ্গে দুশ্মনী করে জান্নাতের গেটে গেলে লাথ দিয়ে বের করে দিবে, ঠিক না বেঠে? নবীর প্রেম নিয়ে কবরের মধ্যে যাবেন, মরণে কবরে হাসরে মিজানে ফুল সিরাতের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে নবী আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন, ঠিক না বেঠে? আমরা এবাদতের বাহাদুরি করি না, ঠিক না? আমাদের আমরা যারে ভালোবাসি তিনি জান্নাতের মালিক, ঠিক না বেঠে? কথা বলেন, ঠিক না বেঠে?
মনে রাখবেন, কোনোদিন আপনারা ভীত হবেন না, আমরা সংখ্যায় কম, প্রতিষ্ঠান কম, ইমানদাররা সংখ্যায় হোমই থাকে, ঠিক না বেঠি? হাসরের ময়দানও কম সংখ্যক ওই জান্নাতের মধ্যে যাইম, ঠিক না বেঠি? মনে রাখবেন, ওই দাজ্জাল বিশাল বড় একটা বাহিনী, ওই মুহাম এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বাচ্চারা, যুলকুয়াইসারার বাচ্চারা, বেয়াদবের গোষ্ঠীরা ঐক্যবদ্ধ হয়ে কিয়ামত পর্যন্ত থাকবে, তারা দাজ্জালের সঙ্গ হবে। দাজ্জাল বিরাট বড় একটা বাহিনী গঠন করে ইমাম মাহদী আলাইহিস সালামের মোকাবেলা করার জন্য, যুদ্ধ করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, হে রব্বুল আলামিন, এই দাজ্জালের মোকাবেলা করার জন্য আমার শক্তি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঈসা নবীকে পাঠিয়ে দিবেন ইমাম মাহদী আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য। মনে রাখবেন, দুইজন নবী আছেন উপরে, দুইজন আছেন নিচে, দুইজন উপরে ইদ্রিস আলাইহিসসালাম আর ঈসা আলাইহিসসালাম, দুইজন আছেন নিচে, একজন ইলিয়াস আলাইহিসসালাম আর একজন খিজির আলাইহিসসালাম। জোরে বলেন, দামেস্কের মসজিদের পূর্ব মিনারা দিয়া হঠাৎ করে ইমাম মাহদী আলাইহিস সালাম ফজরের নামাজ পড়ার জন্য, মতান্তরে আসরের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, হঠাৎ করে দেখা যায় ঈসা নবীর আবির্ভাব। জোরে বল, ঈসা নবীকে দেখার সঙ্গে সঙ্গে ডায়মন্ড কার্স ডায়মন্ড মানিকে মানিক সিনে রথনে রতন সিনে দেখার সঙ্গে সঙ্গে ইমাম মাহদী আলাইহিস সালাম চিনে ফেলবেন আর বলবেন, যান আপনি ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, নবীর গোলাম হয়ে বড় আরজি ছিল, আফসুস ছিল, আল্লাহ পাক পূরণ করেছেন, আমি নবীর গোলাম হয়ে আসছি ইমামত করার জন্য নয়, আপনি যান আপনার পিছনে আমি নামাজ পড়বো। ধরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইমামতি করবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসলমানের দল নিয়ে তারা নামাজ আদায় করবেন, নামাজ আদায় করার পর সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে লইয়া ঐক্যবদ্ধ হইয়া সৈন্যবাহিনী গঠন করিয়া দাজ্জালের সঙ্গে তারা যুদ্ধের মোকাবেলা হয়ে যাবেন। জোরে বল, দাজ্জালের সাথে যুদ্ধের মোকাবেলা হইয়া আল্লাহ কি মেহরবান, এই দাজ্জালারে লুত নামক একটা জায়গার মধ্যে নিয়া উষ্ঠাই এইটারে যান বার করবো। জোরে বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দাজ্জালের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছিল না, যে একটা ক্ষতি হয়েছে, গাড়তি হয়েছে, এই গাড়তিটা আবার পূরণ করবেন ইমাম মাহদী আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালাম মিলিয়া সারা বিশ্বে বিচরণ করে এই গাড়তিটা আবারও পূরণ করবেন। পূরণ করার পর হঠাৎ করে একদিন ইমাম মাহদী আলাইহিসসালাম ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পরে শুধুমাত্র ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সারা বিশ্বের মুসলমানের নেতৃত্ব দিবেন। জোরে বলে, বাবারা আপনাদের কষ্ট হচ্ছে? না না, কষ্ট হচ্ছে না তো? একটু দূরত পড়বেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা, মরণ যে লিখেছো আল্লাহ মরব জানি কোন জাগায়, নূর নবীকে না দেখাইয়া, নূর নবীকে না দেখাইয়া, কবর দেশে নিও না আল্লাহুম। মারহাবা, মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ার সমস্ত মুসলমানদের কিনিয়া সারা পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত কায়েম করবেন, ইসলামী হুকুমত কায়েম করিয়া নবীর সুন্নাত দিয়া সারা দুনিয়া সাজাইব, সারা দুনিয়া সুন্দর করে সাজাইব, 45 বছর পর্যন্ত ইসলামী হুকুমতে রাষ্ট্র পরিচালনা করব। জোরে বলেন, জবান কুলে বলেন না,
আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আজকের মাহফিলের যুবক ভাইরা যে মেহনত পরিশ্রম করেছেন, যে আন্তরিকতা ভালোবাসা দেখাইছেন, আসলে সেটা বুলার মতো না, তারা অনেক দূর জায়গা গিয়ে আমাকে আগায় আনছেন। আসলে আমি যোগ্য না, আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, অনেক আলিম ওলামারা এখানে আছেন, আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আইন বাজান কষ্ট দিয়েছি আল্লাহ।